কলকাতায় ঢোকার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু সাতরাগাছি রেল ওভারব্রিজ, সেই সেতুই এখন বেহাল আর তার স্বাস্থ্য ফেরাতে মেরামতির কাজ শুরু হয়েছে। যার জেরে সাত সকালে যানজট তৈরি হয় কোনা এক্সপ্রেসওয়েতে, ডানকুনিতে তীব্র যানজটে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। দিল্লি রোডেও একই অবস্থা, যানজটে আটকে যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স, সবজির গাড়ি। বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে কলকাতার এনআরএসে যাচ্ছে এই অ্যাম্বুলেন্সটি, কিন্তু সাতরাগাছিতে ব্রিজে কাজ চলার জন্যে অ্যাম্বুলেন্সটা কিন্তু সময় মতো পৌঁছাতে পারবে না বলে চালকের ধারণা। 20 মিনিটের মতন আটকে আছে, মনে হয় না ঠিক সময় মতো ঢুকাতে পারবে, কিন্তু এত জ্যাম, প্রচণ্ড জ্যাম। এটা বাচ্চা রেফার করেছে, বাচ্চা তো আমাদের কাছে ছাড়া হচ্ছে না, কেন আমাদের বোর্ড এক্সাম আছে, আমাদের লেট হয়ে যাচ্ছে খুব, দুপুরে 2 ঘন্টা দাঁড়িয়ে আছি আমরা এই জ্যামটার জন্য। কি করবো, আমাদের মাথা কাজ করছে না, আমাদের ফাইনাল এক্সাম আজকে, লাস্ট এক্সাম। প্রশাসন সূত্রে খবর, সারানো হবে সাতরাগাছি রেল ওভার ব্রিজের 40টি এক্সপ্যানশন জয়েন্ট। সেই কাজের জন্য শুক্রবার রাত থেকে যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়েছে। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ব্রিজ, সেই প্রক্রিয়া চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। দিনের বাকি সময় একদিক দিয়ে চলছে ছোট গাড়ি বাস। রক্ষণাবেক্ষণের জন্য সাতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণ শুরু হলো। ব্রিজের ওপরে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলোকে মূলত একমুখী করে চালানো হচ্ছে, অর্থাৎ একবার কলকাতার থেকে যাওয়া গাড়িগুলোকে ছাড়া হচ্ছে, আর একবার উল্টো দিকে অর্থাৎ কোনা এক্সপ্রেসওয়ে বম্বে রোডের দিক থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে সেগুলোকে ছাড়া হচ্ছে, আর এভাবেই যান নিয়ন্ত্রণ শুরু হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত দিল্লি রোডগামী পণ্যবাহী গাড়ি নিবেদিতা সেতু ধরবে, 16 নম্বর জাতীয় সড়কমুখী গাড়ি আন্দুল রোড ধরে যাবে। এদিন পরিস্থিতি খতিয়ে দেখতে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। সঞ্চয়ন মিত্র, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।